أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত নবী ও পয়গম্বরগুলি আমার এক আল্লাহর উপাসনা করার কথা বলেছেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদেরকে এক আল্লাহর উপাসনা করার কথাগুলি বলছি। শুনে নাও, যারা তোমাদের মধ্যে থেকে এক আল্লাহর ইবাদত করে নেবে, এক আল্লাহর উপাসনা করে নেবে, তারা কখনোই পথভ্রষ্ট হবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। শোনার চাঁদ ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার মা খালারা, ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে যতগুলি মানুষ রয়েছে, এই মানুষগুলি যদি আমার আল্লাহর প্রশংসা আদায় করে, আমার আল্লাহর ইবাদত করতে শুরু করে, তাহলে তারা এত প্রশংসা ইবাদত করার পরেও আমার আল্লাহর একটু জায়গা থেকে এক জাররা বরাবর, এক ইঞ্চি বরাবর তারা কখনোই সরাতে পারবে না। আর যদি তারা ইবাদত না করে, উপাসনা না করে, এক আল্লাহর প্রশংসা না করে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, সারা জীবন যদি তারা আমার আল্লাহর ইবাদত উপাসনা না করে, তবুও আমার আল্লাহর এক ইঞ্চি ওই জায়গা থেকে সরে যাবে না। বলে সুবহানাল্লাহ। ও মুসলমান, কেন তুমি চিন্তা করলে না, কেন তুমি ভাবলে না, কেন তুমি গবেষণা করলে না, ওই আল্লাহর নিদর্শন দেখে কি তোমার মায়া হয় না, ওই আল্লাহর নিয়ামত দেখে কি তোমার মনে পড়ে না? ওরে মুসলমান, তুমি একবার নিজের দিকে তাকাও, আমার আল্লাহ কেমন করে তোমাকে তৈরি করেছে। আল্লাহ তাআলা বলছেন, ফালিয়ানসুরিল ইনসানু মিম্মা খুলিক, হে মানব সকল তোমরা তোমাদের গঠনের দিকে তাকাও, তোমরা তোমাদের চেহারার দিকে তাকাও, তোমরা একবার নজর করো, একবার দেখো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর করে তোমাকে তৈরি করেছে। ওরে মানুষ, আজকে তুমি কথা বলো, তোমাকে আমার আল্লাহ মুখ দান করেছে, একবার চিন্তা করো, জবানের মধ্যে একটি জায়গা রয়েছে যেহোবা, ওই যেহোবা খানা যদি না নড়ে, তোমার কথাটা ক্লিয়ার ভাবে বের হবে না। বলে সুবহানাল্লাহ। মুসলমান, শুধু তাই নয়, আমার আল্লাহ এমন একটা কম্পিউটার দান করলেন, এমন একটা ব্রেন দান করলেন, এই ব্রেনের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন।